নমস্কার, শুভ সকাল। নতুন একটি সকাল শুরু মানেই কথায় সুরে জমজমান সকাল, আর কথায় সুরে জমজমান সকাল শুরু হলো মানেই আমাদের আজকের সকালটা শুরু হলো। প্রত্যেক দিন একইভাবে কিন্তু আমরা এই রোজকার এই সকালটাতে থাকি, আর এই নতুন সকালটা নিয়ে যখন আমরা প্রত্যেক দিন শুরু করি আমাদের দিনের শুরুটা, সেটা আমাদের ভালো মন্দ লাগার অনেকটা অনেক বেশি আপন করে নিই। কারণ হয়তো আমরা সবাই গান গাইতে পারি না, কিন্তু গান শুনতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। আর আমাদের শখের জায়গাটিতে কাজ করবার সময়ও আমরা আমাদের কানে কিন্তু সেই সুর থাকে। তার মানে কথায় সুরের জমজমান সকাল দিয়ে যখনই সকাল শুরু হয় আমাদের ভালো লাগার মাত্রাটাও কিন্তু বেড়ে যায়। আর এভাবে প্রত্যেক দিন আমাদের সকাল আসে, আবার রাত হয়, আবার সকাল আসে, আমরা চলতে থাকি। ঠিক আমাদের অনুষ্ঠানটাও ঠিক একইভাবে চলতে থাকে। আজকেও ঠিক একইভাবে আমরা চলে এসেছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকাল। আর এই জমজমাট সকাল তখনই জমজমাট হয় যখন চেনা অচেনা অনেক ধরনের সুরে আমরা থাকি, আর সেই সুরকে নিয়ে যারা থাকেন তারাও রয়েছেন আজকে আমাদের সাথে। তাহলে দেখি আজকে আমাদের সাথে কারা কারা আছেন। একদম ওদিকে রয়েছে কিবোর্ডে অলোকেশ চক্রবর্তী। সুপ্রভাত অলোকেশ স্যার, সুপ্রভাত। তারপরে আজকে রয়েছে অম্বালিকা। অম্বালিকা আজকে সকালটা আমাদেরকে সুরে সুরে মাতিয়ে রাখবে। গুড মর্নিং, সুপ্রভাত। আর তবলায় যাকে সবসময় পাই, তবলায় রয়েছে নারায়ণ বিশ্বাস, সুপ্রভাত। সবাইকে নিয়ে আজকের সকাল শুরু করব, আর সেটা অবশ্যই গানে গানে, নানা ধরনের গানে আমরা থাকব। অম্বালিকা খুব সুন্দর করে আজকে একটা গানের তালিকা তৈরি করেছে, নানা ধরনের গান আছে, তাই না? তাহলে শুরুটা কি দিয়ে হচ্ছে? শুরুটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে করছি। বাহ, সে তো ভীষণই ভালো, কারণ কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে দিনের শুরু, কবিগুরুর সুর দিয়ে দিনের শুরু। চলো
পিঠা করে সুর দিয়ে আমাদের সকাল শুরু, আর এই সুর আমাদেরকে প্রতিদিন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। তারই অনুভবগুলোতে তারই ভালো মন্দ লাগায়, এবং আমাদের জীবনের অনুভূতির সাথে কবিগুরুর গানের সুর কোথায় যেন একটি ওতপ্রোত সুরে বাঁধা। আর এমনই সুর নিয়ে আমরা পরবর্তী নিবেদনে যাব শিল্পীর কাছে। তারপরে রয়েছে একটা নজরুল গীতি। বাহ, চলো। শ্যামসুন্দর গিরিধারী
দুই কবিকে দিয়ে আজকের সকাল আমরা শুরু করলাম, রবীন্দ্র এবং নজরুল। আসল কথা হচ্ছে তাদের গান এতটাই গভীর আর এতটাই তার বিস্তৃতি ব্যাপ্তি, সেই তার একটি ছোট্ট একটি মাত্র একটি গান দিয়ে আমাদের আজকের সকাল শুরু হলো। কিন্তু আমরা যখনই এই কবিদের গানের সুরে থাকি, আমাদের ভেতরকার অনুভূতি, ভেতরকার অন্তরাত্মা অনেক বেশি জেগে যায় এবং অনেক বেশি পরিমাণে আমাদের অনুভূতিগুলোকে নিজেদের মতো করে জাগিয়ে তোলে। আমরা পরবর্তী নিবেদনে যাব, এবার বোধহয় একটু আধুনিকে যাব। হ্যাঁ, এবার একটু নানা ধরনের গান আজকে আমাদের রয়েছে, সেটা কিন্তু চেষ্টা করেছি আরকি নিয়ে আসতে। একদম একদম, আর সেটা ঠিক যে আমরা সকালবেলা যখন এখানে থাকি রবীন্দ্র নজরুল বা নানা ধরনের গানে থাকি, কিন্তু কখনো কখনো কোনো কোনো সুর বহুশ্রুত থাকে বা কখনো বা নাই বা থাকে, কিন্তু সুর তার মতো করে চলে এবং সাথে যারা সঙ্গতে থাকেন তাদের একটি বিশেষ ভূমিকা থাকে। এবং আজকেও ঠিক একই কথা বলবো, এত সুন্দর সঙ্গত কিবোর্ড এবং তবলা সুরটিকে আরও অনেক বেশি আমাদের কাছে নতুনভাবে পৌঁছে দেয়। আমরা পরবর্তী নিবেদনে যাব। পরবর্তী নিবেদন হচ্ছে প্রিয়তম কি লিখি তোমায়, বা সেই বিখ্যাত গান, বহুশ্রুত গান, মুকুল দত্তের কথা এবং কিশোর কুমারের সুরে। সুরে একদম প্রিয়তম
লতাজির একটি বহুশ্রুত গান, খুব ভালো লাগার একটি গান। এই গানটি এত সুন্দর কম্পোজিশন, হ্যাঁ যেমন সত্যি, কথা তেমনি সুর, আর কারা সুর করেছেন লিখেছেন সেটাও দেখতে হবে, আর হ্যাঁ কে গেয়েছেন কে গেছেন সেটা। অবশ্যই। এবং লতাজির গানের চেষ্টা করা মানে সেটা, মানে গাওয়া মানে সেটা শুধুমাত্র চেষ্টা করা, চেষ্টা করে অসম্ভব নিশ্চয়ই, সুন্দর একটি কম্পোজিশন। যাই হোক, তুই সুন্দরভাবে চেষ্টা করলি সেটা হ্যাঁ গাইবার। আমরা এতক্ষণ রয়েছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল। এবার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, আমরা দেখছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল। আর কথায় সুরের জমজমাট সকাল মানেই আমার আপনার সব্বার ভীষণ ভালো লাগার একটি সকাল, সেটা আমাদের রাজ্যে, রাজ্যের বাইরে এবং দেশের বাইরেও যারা রয়েছেন আমাদের সাথে নিয়মিত তারা যুক্ত, এবং আমরা বুঝতে পারি যে প্রতি মুহূর্তে তারা আমাদের সাথে আপনারা রয়েছেন। তার জন্য আমাদের ইউটিউব লাইভ এবং ফেসবুক লাইভ রয়েছে, সেখানে গিয়ে দুটো অপশনে গিয়েই নিউজ ভ্যানগার্ড লাইভ সার্চ করতে হবে, তাহলেই সরাসরি সেখানেও আমরা আপনাদের কাছে পৌঁছে যাব। আমরা পরবর্তী গানে অবশ্যই যাব। এর আগে জানি যে মানে কি এখন কি করছিস? এই মুহূর্তে তো আমার পড়াশোনা চলছে, আচ্ছা, মানে মাস্টার্স করছিস? আমি গ্রাজুয়েশন প্লাস ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি। আচ্ছা, ইন্টিগ্রেটেড মাস্টার, হ্যাঁ, আচ্ছা। আর সাথে গানটাকে নিয়ে কিভাবে কাজ সাথে করছিস? সাথে তো গানও চলছে, গানও প্যারালালি চলছে, চলছে, দুটো একসাথে চলছে। মানে গানটাকে নিয়ে বিশেষ কোনো ভাবনা আছে কি? বিশেষ কোনো ভাবনা তো মানে একটু একটু রয়েছে, পড়াশোনাটা হয়ে যাক তারপর আর কি, তারপরে গানটাকে নিয়ে গানটাকে আরেকটু নিয়ে নিয়ে আরেকটু ভাবা। ভাবো। ঠিক ঠিক, এখন কি শোনাবি? এখন বহুশ্রুত একটি গান, আমার ভিতর ও বাহিরে। বাহ, খুব সুন্দর একটি গান। তুমি হৃদয় জুড়ে আমার ভিতর।
এই গানের মধ্যে অনেক গভীর একটি কথা লুকিয়ে রয়েছে, এবং আমরা জানি যে গানখানি বাংলাদেশের একটি সুর এবং কথা দুটোই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের একটি বিখ্যাত গান, এবং সেটা এখন শুধু ওই অঞ্চলের গান হিসেবে নয়, এটা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে, এবং যে সমস্ত বাঙালিরা বিদেশে থাকেন তাদের মুখেও আমরা এই গানগুলো খুব শুনি। আর ইদানিং যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইল আমাদের সবার হাতে হাতে এই মোবাইলটা রয়েছে, এবং আমরা বিভিন্ন অনুষ্ঠানের সাথে তাদের সাথে যুক্ত রয়েছি, তাহলে মানে এই ধরনের গানগুলো আমরা প্রায়শই শুনে থাকি, আবার অনেকদিন পর শোনা। এরপরে কি শোনাচ্ছিস? এরপরে আরতি মুখার্জির একটি গান, না বলে এসেছি তা বলে ফেব না। বাহ, ভীষণ মিষ্টি একটি গান, রিদমটাও ভীষণ মিষ্টি। হ্যাঁ, আর এমনিতে তোর কি ধরনের গান গাইতে বেশি পছন্দ করিস, সেমি ক্লাসিক্যাল না এই ধরনের এই একটু ধরনের? মেলোডিয়াস সং? হ্যাঁ, মেলোডিয়াস মেলোডিয়াস সং গুলোই বেশি প্রেফার করি আর কি, আমি ভালো লাগে শুনতে, সবকটাই ভালো লাগে, সবগুলো গানই ভালো লাগে, তবে গাইবার সময় লাইট মানে মিউজিকটাই। লাইট মিউজিক একদম। চল, মিষ্টি করে গাইলো অম্বালিকা। আরতি মুখার্জির সবগুলো গানেরই কিন্তু ছন্দটা চলনটা একটু অন্যরকম থাকে, তাই না? ভীষণ ভালো লাগলো, এবং ভালো লাগার রেশটুকু ধরে রেখেই যাই আবার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আমরা রয়েছি সানরাইজ গুরু মশলা নিবেদিত, কথায় সুরের জমজমাট সকাল। সকাল থেকেই কিন্তু আমাদের আজকে সকাল, যেভাবে প্রতিদিন সকালে আমরা থাকি, গানে গানে সুরে সুরে কাটছে। এবং এই সময়টা দুটো বিরতির পরে যখন আমরা আবার ফিরে আসি, তখন কিন্তু আমাদের সময়টা ভীষণভাবে দৌড়তে থাকে এবং আমাদেরও ইচ্ছে থাকে শিল্পীর কাছ থেকে যতটা পারা যায় বেশি বেশি করে গানগুলো শুনে নেওয়ার। তা আজকে অম্বালিকা আমাদের নানা ধরনের গান রেখেছে। এখন আধুনিকেই থাকছি তো আমরা, আধুনিকেই থাকছি। কার গান করছিস এখন? লতা মঙ্গেশকরের একটা গান করছি, শঙ্খবেলা ছায়াছবি থেকে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং সুধীন দাশগুপ্তের সুরে। বাহ, চলো শুনি। দারুণ। এবং এই গানগুলো যখনই শুনি তখনই মানে ভালো লাগে, একটি কারণ এই গানের সুরগুলো মনে হয় আমাদের কাছে সবসময় নতুন নতুন ভাবে আসে। কত পুরনো গান কিন্তু একইভাবে যখনই শুনি তখনই ভীষণ ভালো লাগে, আমাদেরকে ঘিরে থাকে। এর পরে গানে যাব, আর অলোকেশ দা এবং নারায়ণ, তাদের জন্য নতুন করে বলবার দরকার হয় না, কিন্তু এত সুন্দর পরিমিত সঙ্গত দুজনেরই, এবং অলোকেশ দাও ভীষণভাবে সাপোর্ট করছে। আমি দেখছিলাম যে পুরোটা গান এত সুন্দরভাবে সাপোর্ট করছে। আসলে যারা থাকেন যন্ত্রশিল্পে, যারা থাকেন তাদের একটা বিশেষ ভূমিকা তো অবশ্যই থাকে। এরপরে কি শোনাবি রে? এরপরে আর ডি বর্মনের সুরে, আচ্ছা, আশা ভোসলের কণ্ঠে, আজ গুন 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 যে। বাহ, দারুণ একটি গান, ভীষণ সুন্দর গান, ভীষণ সুন্দর গান।
দারুণ দারুণ, কতদিন পর এই গানটা শোনা। আসলে এই গানগুলো মানে এত আগের, কিন্তু তারপরেও কত বেশি মানে জেনারেশন ওয়াইজ আমরাও শুনেছি, আমাদের পরবর্তী জেনারেশনে তোরা রয়েছিস, তোদের কাছেও কিন্তু গানগুলি একই ধরনের, মানে সেই জনপ্রিয়তাটা একই জায়গায় রয়ে গেছে, সেটাই বোধ হয় গানগুলোর বিশেষত্ব। এভারগ্রিন, একদম এভারগ্রিন, এগুলিকে এভারগ্রিন বলে। এবং আরো অনেক অনেক গান রয়েছে যেগুলো চলতেই থাকবে একদম, কিছু কিছু গান তো কখনোই পুরনো হয়। একদম একদম। আজকের অনুষ্ঠানের এবার শেষ গানে যাব, সময়টা একদমই শেষের দিকে। কি দিয়ে শেষ করছিস আজকে? এবারে শুভমিতার একটা গান দিয়ে শেষ করছি। আচ্ছা চলো, আজকে খুব সুন্দরভাবে অম্বালিকা অনেকগুলো গান আমাদেরকে পরপর শোনালো, একদম এই প্রজন্মের শিল্পী, চেষ্টা করছে নিজেকে সেরকম ভাবে তুলে ধরবার, এবং সবাই পাশে থাকবেন ওর। চলো পরের গানে যাব। যাও পাখি উড়ে জানা, আজ হারা তিনি মানা, তুমি যাও উড়ে খোলা আকাশের নীল খামে, মেঘ দেখে
ভীষণ মিষ্টি করে গাইলি এবং খুব সুন্দর আজকের অনুষ্ঠানের শেষটা ভীষণ মিষ্টি করে শেষ হলো, অম্বালিকা যেটা শেষ করলো। আজকের মতো করে বিদায় নেব এবং যারা আমাদের সাথে সকালবেলা থেকে ছিলেন প্রত্যেকের প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, এবং যেভাবে পাশে আছেন এবং থেকেছিলেন বিগত দিনগুলিতে, এখনও আছেন এবং আগামী দিনেও এভাবেই আমাদের সাথে থাকবেন, সেটা আশা এবং ভরসা দুটোই রয়েছে। তাহলে আজকের মতো করে বিদায় নেব, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক গানে গানে সুরে সুরে সকাল যেমন শুরু হয়, সকালের এই সুরটা নিয়ে সারাটা দিন সবার খুব ভালো কাটুক এই আশা রেখে আজকের মতো করে শেষ করব। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে। ততক্ষণ থেকে বিদায়।